তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে না, সংবিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার নাই, আমাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ভূত আমরা দেখেছি 2006 সালে, 2 বছর 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর প্রলম্বিত হয়েছে, বিধান কিছু করার চেষ্টা করেছে, রাজনৈতিক নেতৃত্ব হেনস্থা করেছে, ব্যবসায়ীদের হেনস্থা করেছে, সকল পেশার মানুষকে জনগণকে হেনস্থা করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পর্যন্ত তারা চেষ্টা দিয়েছে। 2006 সালে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, সকল তত্ত্বাবধায়ক সরকার এবং এই সমস্ত বুদ্ধিজীবী, এই সমস্ত লোকজন, সুযোগের প্রতি রহমান সবাই, এই সমস্ত লোকজন তারা বলেছে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘায়িত হতে পারে, কোনো অসুবিধা নাই, বাধা নাই, সুবিধা নাই। 2 বছর পর্যন্ত আমরা দেখেছি ন্যাড়া তেল তোলা একবারই যায়, আমরা অবস্থার সংবিধানের বাইরে আমরা আর কোন অবস্থাতে যাওয়ার কোনো সুযোগ নাই, যাব না। নির্বাচন হবে, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, নির্বাচনকালীন সংক্রান্ত সরকার নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে শেখ হাসিনা, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না না করবেন সেটা আপনাদের বিষয়। আপনার 2014 সালের উদাহরণ আপনাদের হাতে সামনে, 2018 সালের উদাহরণ আপনাদের সামনে আছে, তাহলে কি করবেন আপনাদের বিষয়, এর বাইরে কিছু হবে না, কোনো যাওয়ার কোনো সুযোগ নেই। আমি এক কথা বাড়াতে চাই না, মায়া ভাই বলবেন পরিষ্কার কথা, সন্ত্রাস এই যে আজকে যেই পথে হাঁটছেন সেই পথ থেকে আজকে ভালো পথে আসেন, শান্তির পথে আসেন, কোন সমতা নাই আপনাদের সাথে, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সংবিধানের বাইরে গিয়ে কোন সমতা হবে, সমতার কোন প্রশ্নই নাই, যেইভাবে ব্যবস্থা আছে সংবিধানে সেইভাবেই নির্বাচন হবে। আমি শেষ কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মিথ্যাচার বন্ধ করুন, এই সংঘাত হানাহানি আজকে আমাদের কর্মীরা, আপনি উস্কানি দিচ্ছেন, পুলিশকে উস্কানি দিচ্ছেন, পুলিশ আপনাদেরকে বাধা দিচ্ছে, যে সমস্ত কথাবার্তা বলছেন আমাদের কর্মীদের উস্কানি দিচ্ছে, বিভিন্ন কথা আমাদের ট্রেনে এসে নামিয়ে দিলেন মিয়ারা, আমাদের কর্মীরা কি আপনাদের বসে থাকলো ঘরে, এই সমস্ত কথাবার্তা বন্ধ করেন, ভালো হয়ে যান, এই কথাগুলো ভালো হয়ে যান, ভালো হয়ে যান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ক্ষমতা আসার একটা মাত্র পথ নির্বাচন, আর এটা হচ্ছে গণতন্ত্র, এই দুইটা পথ, একটা সরকারকে হটানোর একটা মাত্র পথ হচ্ছে গণ নির্বাচন, আর একটা হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন গণ অভ্যুত্থান ঘটানোর কোন রকম শক্তি আপনাদের নাই, মানুষ আপনাদের সাথে নাই, আর নির্বাচনে ছাড়া কোনো বিকল্প পথ নাই, আসেন নির্বাচনে, আসেন সরকার দুই পরিবর্তন করতে পারেন, ভালো কিন্তু ওই যদি চিন্তা করে থাকেন যে বিদেশের প্রেসারে সরকারের করে বিদেশে প্রভাবিত করে সরকারকে কোন রকম এই আপনাদের প্রতি কোন রকম আপনাদের দাবি তো মানাতে পারবেন, আর যদি মনে করেন বাংলাদেশে আবার জিয়াউর রহমান এর সাথে কথা আবার ক্ষমতার পরিবর্তন হবে, ভুল চিন্তা, আর বিদেশের কাছে ধন্দা দিয়ে বিদেশ আমাদেরকে প্রভাবিত করবে আপনাদের দাবি দেওয়ার কাজ চার কিছু মানার জন্য সেটাও সম্ভব না, আমাদের এই কথা বলে আপনাদের আবার বলবো ভালো হয়ে যান।